عروا العين تناديني فادعيني أماه دعيني عروا العين تناديني فادعيني أماه دعيني لا تبكي دموعك আমার উম্মত যেটা সিরাতে মুস্তাকিম থেকে ফিরে না যায়, বিচ্যুত না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বুঝ দিচ্ছেন। মুস্তাদ আহমদ 4142 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা দাগ টানলেন লম্বা, খাত্তাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তা লম্বা দাগ টানলেন, টানার পরে বলছেন হাদা সাবিলুল্লাহ, এটা কিন্তু আল্লাহ রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, অতঃপর ডানে কিছু দাগ টানলেন, বামে কিছু দাগ টানলেন, টানার পরে বলছেন ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদউ ইলাইহি, দেখো এইগুলো কিন্তু এক একটা রাস্তা, এই সমস্ত এগুলোও রাস্তা, তবে এই প্রত্যেকটি রাস্তায় শয়তান বসে আছে, ইয়াদউ ইলাইহি, শয়তান তার দিকে ডাকছে। এই সন্তান শয়তান হলো মানুষ শয়তান, এই শয়তান হলো নেতা শয়তান, এই শয়তান হলো দায়ী আলেম শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে এই মানুষকে শয়তান বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে শয়তান বলেছেন, আর এক হাদিসে হাদিসটি এক সময় আসবে আলোচনায়, তখন আপনি আমি মনে করে দেব। আল্লাহ রাসূল বলছেন যে এই সমস্ত যে পথ, একটা পথ দেখালেন, তার ডানে এবং বামে যে পথগুলো দেখালেন, এই পথে রয়েছে শয়তান, ইয়াদউ ইলাইহি, শয়তান তার দিকে ডাকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো তিনি যে কথাটি বললেন এই কথার পক্ষে দলিল পেশ করছেন, এবার সূরা আনাম 153 নম্বর আয়াতটা, ডান হাতটা ওয়াদা ইয়াদুল ইয়ামনা আলাল আউসাত, সোজা দাগটার উপরে আল্লাহ রাসূল তার ডান হাতটা রাখলেন, রাখার পরে তিনি দলিল পেশ করছেন কুরআন থেকে, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, আল্লাহ রাসূল দেখিয়ে দিচ্ছেন, ও আন্না হাযা সিরাতি, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা কিন্তু এই রাস্তারই অনুসরণ করবে, এই রাস্তায় চলবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য যে পথগুলি আছে এই পথে চলো না, যদি চলো অন্য পথে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা এই আল্লাহর রাস্তা আমার রাস্তা থেকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হবে, পথভ্রষ্ট হবে, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন সঠিক পথ অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো, এই জন্য আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, আল্লাহ ওসিয়ত করছেন এটা যে হক পথে যেন চলি। আজকে যত পথ বের হয়েছে, যত দল বের হয়েছে, মানুষ কোনটা গ্রহণ করবে, মানুষ কোন পথে চলবে, মানুষ আজকে বিভ্রান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা দেখিয়ে দিয়ে গেছেন ওই পথটাতে চলতে হবে, ওই সিরাতে মুস্তাকিমকে আঁকড়ে ধরতে হবে, এইটা আপনি বুঝবেন কিভাবে যে এই পথটা সিরাতে মুস্তাকিমের পথ, আপনি বুঝবেন কি করে, আপনার বুঝ আসবে কিভাবে, এটা পথ দেখালেন, এবার আল্লাহ রাসূল বুঝাচ্ছেন দল, দল থাকবে অনেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দাউদের দ্বিতীয় খণ্ডের 631 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে, লাইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাইল হাদু আন্না আলা বিনাম, বানি ইসরাইলদের যে অবস্থাটা হয়েছিল আমার উম্মতের অবস্থা তাদের মতোই হবে, একবার জুতাই জুতাই যেমন মিল তাদের সাথে মিল হয়ে যাবে, ইহুদি খ্রিস্টান যে জুতা যে পায়ে পরে আমরা তো ওই জুতো ওই পায়ে পরি, ঠিক আমাদের আখলাক চরিত্র আমাদের ইবাদত হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের মতো, এটা আল্লাহ রাসূল বলছেন, উদাহরণ দিলেন হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়্যা লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক,
এমনকি ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো কুলাঙ্গা যদি মায়ের সাথে জেনায় লিপ্ত হয়, আমার উম্মতের মধ্যেও কোন কুলাঙ্গার জেনায় লিপ্ত হবে মায়ের সঙ্গে। আল্লাহ রাসূল বলছেন এতটাই মিল হবে। তো উদাহরণ দিলেন যেটা সেটা হলো উদাহরণ আছে, কিন্তু উদাহরণটা দিলেন মূল উদাহরণ যেটা বিভক্তি উদাহরণ। তারা বিভক্ত হয়েছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, এই 72 দলের সবই জাহান্নামে যাবে, 73 দলের সবই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা ব্যতীত। তাহলে আগে আল্লাহ রাসূল পথ বুঝালেন, এবার বুঝাচ্ছেন ওই পথের অনুসারীদের সম্পর্কে। এই অনুসারীরা হবে দলে দলে বিভক্ত, অনুসরণ করতে গিয়ে সিরাতে মুস্তাকিম ছাড়াই অন্যান্য পথে অনুসরণ করবে, বিভ্রান্ত হয়ে যাবে। তাই আল্লাহ রাসূল এবার দল বুঝাচ্ছেন, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, সবগুলোই জাহান্নামে যাবে একটি ব্যতীত। এবার চিন্তা করেন তাহলে হকপন্থীদের সংখ্যা কত কম, একবারই কম, হকপন্থী নেই বললেই চলে, সবাই বাতিল পন্থী। এই যে কোটি কোটি মানুষ পৃথিবীতে, যদি একদিক থেকে বাদ দিতে থাকেন তাহলে দেখবেন হকপন্থী নেই বললেই চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন সবগুলো জাহান্নামে যাবে একটি জান্নাতে যাবে, তখন সাহাবীরা ভীতু হয়ে গেছেন। কোন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাহলে ওই জান্নাতি দল কোনটা, কোন দল জান্নাতে যাবে, এই পরিচয় বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা পরিচয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যে আকীদা এবং আমলের উপরে আছে, যুগ যুগ ধরে যারা আমি এবং আমার সাহাবীর আমল আকীদা আঁকড়ে ধরে থাকবে, তারাই হলো জান্নাতি দল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। যদি আপনি মিলাতে যান, দেখি সাহাবীর আকীদা কেমন ছিল, রাসূলের আকীদা কেমন ছিল, ওই আকীদার সাথে যদি আপনার আকীদা মিলে তাহলে আপনি জান্নাতি দলের সদস্য। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সাহাবীদের আমল যা ছিল ওই আমলের সাথে যদি আপনার আমার আমল মিল থাকে, তাহলে অবশ্যই আমি আপনি জান্নাতি দলের সদস্য। একটাই মূলনীতি এখন গোটা পৃথিবীতে বর্তমান প্রেক্ষাপটে একটাই মূলনীতি বাঁচার, সেটা হলো আপনার আমল, আপনার আকিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে একটাই মূলনীতি, আর কোন মূলনীতি নাই। জান্নাত পাওয়ার জন্য একটা মূলনীতি দেখালেন, আমাকে আপনাকে ওই মূলনীতির অনুসরণ করতে হবে। যদি বলি আকিদার কথা, গোটা পৃথিবীর মানুষ এই আকিদা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলাম নিরাকার সত্তা, আল্লাহ কি নিরাকার? তাহলে সবাই যদি পৃথিবীর কথা না বলে বাংলাদেশের কথা বলে, অধিকাংশ জনগণই এই বিশ্বাস করে আল্লাহ নিরাকার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা কি ছিল, আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন, তার হাত আছে, তার পা আছে, তার চোখ আছে, তার মুখমণ্ডল আছে, তবে তিনি পৃথিবীতে সৃষ্ট কোনো সাদৃশ্য মত নয়, তিনি তার মত, তার পা তার মত, তার চোখ তার মত। আমরা জানি না, আল্লাহ বলে দিচ্ছেন, এটাও বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, সূরা শুরা 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তার তুলনীয় কিছুই নেই, আল্লাহর সাথে তুলনা করার মতো কিচ্ছু পৃথিবীতে নাই, জগতে নাই, আপনি তার সাথে তুলনা করবেন? তবে তার পা আছে, তবে তার হাত আছে, এক কথায় তার আকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, এটা একাধিক হাদিস বর্ণিত হয়েছে। উম্মে সুলাইম এবং আবু তালহা মেহমানকে আপ্যায়ন করিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরের দিন সকালে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মেহমানের আপ্যায়ন করা থেকে হেসে ফেলেছে, খুশিতে হেসে ফেলেছেন, তারা আল্লাহ হাসেন। জাবির 190 নম্বর হাদিস,
ইবনে মাজার মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের তোমার আব্বা তো মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে উহুদ যুদ্ধে, তোমার বাপের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করেছে, ওকাল্লামা বিকিফাহিন, আর কোন পর্দা ছাড়াই সরাসরি তোমার আব্বার সাথে আল্লাহ কথা বলেছে। আল্লাহর আকার আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে আপনার আকীদার মিল নেই, আপনি সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত না, আপনি যতই দাবিদার হন না কেন, নামটা আপনার আব্দুর রহমান হতে পারে, আব্দুর রহিম হতে পারে, কিন্তু যদি বদের হাড্ডি হন, মদখার হন, গাঁজাখার হন, জেনাকারী ব্যক্তি হন, যদি শিরিককারী ব্যক্তি হয়, ওই আব্দুর রহমান নাম দিয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, আকিদা মিলে এনে আল্লাহ রাসূলের আকিদা কি ছিল? আল্লাহ নবী নিজে মাটির তৈরি। সাহাবীদের আকিদা কি ছিল? আল্লাহ নবী মাটির তৈরি। বাংলাদেশের অধিকাংশ দল, অধিকাংশ মাযহাব, অধিকাংশ তরিকা, সব অধিকাংশ মানুষই তারা বিশ্বাস করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, নাউযুবিল্লাহ। আল্লাহ নবী নূরের তৈরি না, সবাই যদি বিশ্বাস করে, ত্রিমোহনের এই মসজিদের একজন যদি মুসল্লি বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মাটির তৈরি, তো একজনই সিরাতে মুস্তাকিমের পথে আছে, একজনই জান্নাতের পথে আছে, হাজারো মানুষের দরকার নেই, আস্তে আস্তে মানুষ কমবে বাড়বে না, আমার চিন্তা আমাকে করতে হবে। আসল ব্যাপারটা কি জানেন, আগে নিজের চিন্তা করুন, তারপরে পরিবারের চিন্তা করুন, তারপরে সমাজের চিন্তা করুন, তারপরে দেশের চিন্তা করুন। আপনি নিজে যদি ঠিক না হন, নিজের আকিদা যদি ঠিক না হয়, তারা পরিবারের আকিদা ঠিক করবেন কি করে? আগে নিজে বোঝার চেষ্টা করুন যে আমি সিরাতে মুস্তাকিমের অনুসারী কিনা। তাহলে দুইটা গেল, একটা হলো দল।